Assalamualaikum. Technical Vision YouTube channel er aro notun ekti video te shobai ke janacchi shagotom. Ajker ei video te amra apnaderke dekhabo kibhabe apnara Sbull token ta unlock korben. Thik ache, ekhane dekhte pacchen bortomane kintu amar balance ta available. So ekhane amar onek balance ache, shekhan theke balance dekhte pacchen ami kichuta kintu ekhane available dekhacche ba available kore felechi. So ei available ta kibhabe apnader dekhabe, kibhabe token ta unlock korte hobe, eta niye ajker ei video ta ke sajano hoyeche. So obosshoi video te ekti like diben ar shobai ke Eid Mubarak, jehetu Eid চলেই যাচ্ছে আমাদের মাস থেকে। সো সবাইকে ঈদ মোবারক, আশা করছি সবাই অনেক সুন্দর ঘোরাঘুরি করেছেন এন্ড হচ্ছে ঈদটা আপনাদের ভালো কেটেছে। তো যাই হোক, আমি জাস্ট আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপডেটটা দিব যে যারা ফাইব্রি গ্লোবালে জয়েন করেছিলেন তারা যে অফারটা দিয়েছিল, আমরা তিন মাস আগে এটাতে কাজ করেছিলাম, কিছু রিকোয়ারমেন্ট ছিল। সো ওই রিকোয়ারমেন্ট যারা ফিল আপ করেছিলেন তারা টোকেনটা এই যে অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে আসতে পারতেছেন, এবং তারপরে হচ্ছে যে আপনি এখান থেকে আবার ট্রেড করে এই ডলারটা কিন্তু আপনাকে উঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন $2,239, বাট এটা হয়তো বা ভ্যালু এত থাকবে না, আবার এর চাইতে বেশিও হয়ে যেতে পারে। আর যেহেতু টোকেনের সাপ্লাই অনেক বেশি, সেহেতু দামটা না বাড়ার চান্সটাই কম, মানে বেশি আর কি, কমে যাবে। তো আপনারা যেটা যেই যাই যেটা পেয়েছিলেন হয়তো বা $40-$50 সো সেটা আপনাদের অ্যাভেলেবল কীভাবে হবে এবং কীভাবে কী হবে সম্পূর্ণ বিষয় আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলেই আপনিও এই টোকেনটা অ্যাভেলেবল কীভাবে করতে হবে এবং ওয়ান অর্ডার থেকে আপনি কীভাবে অ্যাভেলেবল করে এটাকে ট্রেড করবেন কবে সব কিছু বিস্তারিত জানাই দেবো। আপনি যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন। এখানে আমরা সকল প্রকার আপডেট দিয়ে থাকি। ঈদের জন্য কিছুদিন হয়তো বা আমরা নতুন নতুন এয়ারড্রপ শেয়ার করতে পারছি না, তবে খুব শীঘ্রই নতুন নতুন এয়ারড্রপ এবং আপডেট সব কিছুই আমরা ইনশাআল্লাহ শেয়ার করব। আর যে লিজিওন নেটওয়ার্ক আমরা এয়ারড্রপে জয়েন করেছিলাম এটা ফুললি স্ক্যাম একটি এয়ারড্রপ, তো এরকম হবে, ঠিক আছে? অনলাইনে কাজ করতে এসে এরকমটা হবে। সো এখানে রাগ করে বা ডিমোটিভেট হওয়ার কোনো কিছু নাই। সো অনলাইন কাজ করতে আসলে এরকমটা হবে, আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন দিবে কোনো অ্যাপ্লিকেশন দিবে না। সো এই এই মন মানসিকতা নিয়ে থাকতে হবে যে আমরা কোনোটা থেকেই পেমেন্ট পাবো না, পেমেন্ট পাওয়ার আশায় কোনোতে কাজ করবো না, কাজ করতে হবে তাই করবো, দেখবেন এমনিতে আপনাদের পেমেন্টটা চলে আসবে। সো ধৈর্য হচ্ছে সবচাইতে বড় গুণ। সো এই জন্য আপনাদেরকে বলবো যে ধৈর্য ধরেন এবং কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আর কোনোটা নিয়ে ডিমোটিভেট হবেন না, অনেকেই আপনাদেরকে ডিমোটিভেট করে ফেলতেছে যে অনলাইনে এই লিজেন্ড নেটওয়ার্ক পেমেন্ট করলো না, এই করলো না, কত স্ট্রং প্রজেক্ট। তো স্ট্রং প্রজেক্ট বলতে কিচ্ছু নাই, আর কোনটা আপনাকে পেমেন্ট করবে কোনটা করবে না এটা বলা যাবে না, ঠিক আছে? তো চলুন আমরা ডিরেক্টলি আপডেটের মধ্যে চলে যাচ্ছি, কীভাবে কী করতে হবে সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলে দিই। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এই অফারটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে তিন মাস আগে, ঠিক আছে? আমার চ্যানেলে আপনি আসলে দেখতে পারবেন, বা এখানে যদি আমি এখানে হয়তো বা সার্চ করলে ফাইব্রি গ্লোবাল লিখে চলে আসবে। এখানে দেখেন আমি ফাইব্রি গ্লোবাল লিখে সার্চ দিচ্ছি, তিন মাস আগের একটা পোস্ট আসবে হয়তো বা, এবং ছয় মাস আগের একটা আসবে, কারণ আমরা এর আগেও কিন্তু এটা শেয়ার করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পোস্ট কিন্তু চলে এসেছে ফাইব্রি গ্লোবাল নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আরও অনেকগুলো পোস্ট চলে এসেছে ফাইব্রি গ্লোবাল নিয়ে, অনেক অসংখ্য পোস্ট করা আছে আমার চ্যানেলে এই ফাইব্রি গ্লোবাল নিয়ে। তো আমরা তিন মাস আগেটাতে জয়েন করেছিলাম এবং তাদের রিকোয়ারমেন্টটা ছিল যে এরকম যে আমাদেরকে জয়েন করলে $40 দেওয়া হবে, এটা KYC করতে হবে না, কোনো কিছু করতে হবে না। অ্যান্ড আমাদের যে $40টা দিচ্ছে এটা আমরা হচ্ছে যে আনলক করার জন্য, তাদের রিকোয়ারমেন্ট ছিল 20 তারিখের মধ্যে, মানে তারা 1 তারিখে হয়তো বা এয়ারড্রপটা দিয়েছিল এবং 20 তারিখের মধ্যে হচ্ছে যে আনলক করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে একটা ট্রেড করতে হবে, মানে $10 নিয়ে একটা ট্রেড করতে হবে। তো আমি ওই সময়ও কিন্তু ওই ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। তো যারা ট্রেডটা করেছিলেন তারা এখন এটা কীভাবে আনলক করবেন সেটা কথা বলি, সেটার কাজের দিকে আসি। যারা ট্রেড করেন নাই তাদেরটা যেটা হবে 90 দিন পরে, ঠিক 90 দিন পরে যারা ট্রেড করেন নাই তাদের যে ব্যালেন্সটা আছে এখন বর্তমানে, হয়তো আপনি ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো বা দেখবেন যে আপনার ব্যালেন্সটা নাই, জিরো হয়ে গেছে। তো যাদের ব্যালেন্সটা জিরো হয়ে যাচ্ছে তারা ট্রেড করে নাই, যারা ট্রেড করে নাই তাদের ব্যালেন্সটা অটোমেটিকলি তারা কেটে নিয়ে নিবে, ঠিক আছে? অ্যান্ড টোকেনের সাপ্লাই মনে করেন প্রচুর পরিমাণে 1 লক্ষ মানুষকে দিয়েছে, সেখান থেকে 10 জন মানুষ মনে করেন ট্রেড করেছে, তো সেক্ষেত্রে টোকেনের সাপ্লাইটা কিন্তু কমে যাচ্ছে, কারণ তারা ওই যে টোকেনটা কিন্তু নিয়ে নিচ্ছে, কেটে কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে? সো এই জন্য টোকেনের দামটা ভালো থাকতে পারে, যেহেতু ট্রেড রিকোয়ারমেন্ট ছিল সবাই ট্রেড করতে পারে নাই। তো এখন কথা হচ্ছে যে যারা ট্রেড করেছিলেন এখানে তারা 90 দিন পরে এটা হচ্ছে যে 10% আনলক করতে হবে, 10% আনলক হয়ে আপনার হচ্ছে যে এই ব্যালেন্সের মধ্যে চলে আসবে,
এবং এই অ্যাভেলেবল ব্যালেন্সের মধ্যে আসার পরে আপনাকে আরও কয়েকদিন ওয়েট করতে হবে। আরও কিছুদিন ওয়েট করার পরে তারা এটা কোনো একটা এক্সচেঞ্জারের মধ্যে লিস্ট করবে, এবং এক্সচেঞ্জারের মধ্যে যখন লিস্ট হয়ে যাবে তখন তাদের এইখান থেকেও আপনি চাইলে এটা সোয়্যাপ করতে পারবেন, ওই এক্সচেঞ্জারের মধ্যে থেকেও চাইলে সোয়্যাপ করতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে সিস্টেম। আমার এখানে বর্তমানে অ্যাভেলেবল ব্যালেন্স দেখতে পাচ্ছেন আছে, বাট আমি কিন্তু চাইলে এখন সোয়্যাপ করতে পারবো না, কারণ এটা হচ্ছে এখন বর্তমানে সোয়্যাপ অ্যাভেলেবল না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার, উইথড্র অ্যান্ড ডিপোজিট আছে, আর কিছু নাই, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আমরা এখান থেকে চাইলে সুইপ করতে পারবো না, ট্রান্সফার করে হয়তো আমরা ট্রেড ওয়ালেটের মধ্যে নিতে পারবো, বাট এখানে ট্রান্সফার সব ইয়ে নাই, অপশনই নাই। তো সুইপ আমরা এখন বর্তমানে করতে পারবো না, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো ওয়েট করলে তারা হচ্ছে যে এটা এক্সচেঞ্জের মধ্যে যখন লিস্ট করে দেবে তখন আমরা এটাকে চাইলে সুইপ করতে পারবো। টোটাল আমার 28 লাখের মতো টোকেন এখানে দেখতে পাচ্ছেন আনলক হয়েছে। তো এখন কথা হচ্ছে এটা এটার আপডেটটা দিয়ে দিলাম, এখন সবাই ধৈর্য দিয়ে বসে থাকেন। আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এটার মধ্যে আপডেট দিয়ে দিব আপনাদেরকে, এবং জানিয়ে দিব যে কীভাবে এটা উইথড্র করতে হবে, কীভাবে সেল করতে হবে, সব কিছু বিস্তারিত, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে এখন শুধুমাত্র আমাদের আপডেটটা অনেকেরই জানার ছিল যে কীভাবে এটা হচ্ছে আমরা আনলক করব। তো এটা আনলক অটোমেটিকলি হয়ে যাবে, আপনাকে আনলক করতে হবে না যদি আপনি ট্রেডটা করে থাকেন। এখন কেউ ট্রেড করলে কিন্তু কোনো কাজ হবে না, তারা একটা টাইম দিয়েছিল 20 তারিখ, 20-এ কত মার্চ না এপ্রিল না কি যেন ছিল সম্ভবত। তো ওই তারিখের মধ্যে যারা করছে ওইটা তারা হচ্ছে যে আপনার জেনারেট করছে, অ্যান্ড ওইটা থেকে তারা প্রফিটটা দিচ্ছে। সো এখন আর অফারটা নাই, এখন কেউ কাজটা করবেন না, ঠিক আছে? তো যারা আগে করেছিলেন তারা এটা 90 দিন পরে হচ্ছে অটোমেটিকলি হয়ে যাবে, আর যারা করেন নাই তাদের 90 দিন পরে অটোমেটিকলি ব্যালেন্সটা গায়েব হয়ে যাবে। সো এটা দুইটা আপডেট দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে যে যারা অ্যাভেলেবল ব্যালেন্সের মধ্যে পাবেন তারা ওয়েট করবেন, আমরা নেক্সট আপডেট আপনাদেরকে দিব কীভাবে এটা ট্রান্সফার করে সুইপ করে উইথড্র করে আপনি আপনার টাকা পকেটে নেবেন। এটা থেকে নিশ্চিত আপনি টাকা পাবেন, কারণ হচ্ছে যে এটা 5 রিগ্লোবাল, এর আগেও আমাদেরকে টাকা দিয়েছে এবং এরা কথা দিলে কথা রাখে, যেটা তারিখ বলছে সেই তারিখে আমাদেরকে ব্যালেন্স অ্যাভেলেবল করে দিয়েছে, এবং মাত্র একটা ট্রেড আমরা কিন্তু এখানে কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? এবং সেটার ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম। তো সকলেই ভালো থাকেন, এই ছিল আজকের ভিডিও, আমরা আমরা আপডেট দিয়ে দিব অবশ্যই আপনাদেরকে। তো আল্লাহ হাফেজ।